শেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আবারও সহজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্না স্টার্ট করে দিই। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো, আর তার জন্য প্রথমে মশলা রেডি করছি। কাজু বাদাম নিয়েছি 12টা, আর পোস্ত দানা নিয়েছি এখানে 4 টেবিল স্পুন। এগুলোকে প্রথমে হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখবো, তাহলে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। চাইলে এটা আপনি ভিজিয়ে রাখার পরে শিলেও বেটে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে নেব। 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখছি। এবার একটা মশলা রেডি করব, যেটা চিকেন রেজালার মশলা। এই মশলাটা দিয়ে কিন্তু আপনি তেহারিও বানাতে পারেন, চিকেন তেহারি বা মাটন তেহারিও বানাতে পারেন, মাংসের মধ্যেও দিতে পারেন। সেই মশলার জন্য কয়েক টুকরো দারচিনি নিচ্ছি, সাথে নিয়ে নেব 3টে জৈত্রীর ফলের টুকরো। দেখুন, এই মশলাটা বানানো থাকলে যে কোনো মাংস রান্নায় আপনি ব্যবহার করতে পারেন। একটা জায়ফলকে ভেঙে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো শাহমরিচ, যেটা সাদা মরিচ থাকে। 1 টেবিল স্পুনের মতো নিয়েছি কালো মরিচটা। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1টা বড় এলাচ। এই সব মশলাগুলো কিন্তু এই মাংসের মধ্যে সব যাবে না, এটা মোটামুটি দুরকমভাবে রান্না করা যাবে, সেই জন্য তৈরি করে রেখে দিচ্ছি। আর নিয়েছি 1টা লবঙ্গ, এগুলোকে ড্রাই রোস্ট না করে এইভাবেই আমি ব্লেন্ড করে নেব। চাইলে এর মধ্যে আপনি তেজপাতা বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এটাকে আমি গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম মিহি পেস্ট না হলেও মোটামুটি যে পেস্টটা রেডি হবে, গুঁড়োটা রেডি হবে, সেটাই কিন্তু ভালো হবে। আর যদি রেজালার মধ্যে দিতে চান তাহলে 2 কেজি মাংসের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি কিছুটা রেজালাতে দেব আর হাফ দিয়ে দেব তেহারির মধ্যে। তো আমি আজকে যে মশলাটা রেডি করছি এবারে, সেটা হচ্ছে মিক্সি জারের মধ্যে কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। চাইলে এখানে গোটা আদা রসুন টুকরো করে দিতে পারেন, দিয়ে একসাথে পেস্ট করে নিতে পারেন। জল দেওয়ার দরকার নেই, এমনিতেই পেস্ট হয়ে যাবে। আর আদা রসুন গোটা গোটা করে কেটে দিলে কিন্তু জল দিয়ে পেস্ট করতে হবে। ওই একই পাত্রের মধ্যে কাজু বাদাম আর পোস্ত দানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নেব। সব মশলাগুলো যদি এইভাবে রেডি করে রাখা হয় তাহলে রান্না করতে সময় বেশি লাগে না। দেখুন, এটাও খুব সুন্দর করে পেস্ট রেডি করে নিয়েছি। এবার 1/2 কাপ টক দই নিয়েছি। টক দই কিন্তু আমি জল ছড়াইনি, নর্মাল যে প্যাকেটের টক দই থাকে সেটাই নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে। এবারে মাংসটাকে ম্যারিনেট করব। 1 কেজি 250 এখানে আমি চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখুন চিকেনে একটু কাট লাগিয়ে দিয়েছি বড় অংশগুলো, আর চিকেনটা একটু বড় সাইজের নিয়েছি যেহেতু রেজালা বানাচ্ছি। কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্ট রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চিকেনের উপরে, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচের মতো মশলা নিয়ে পেস্টের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর এটাকে ম্যারিনেট করে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। যদি সময় হাতে না থাকে তাহলে অবশ্যই কিন্তু আধা ঘন্টা আপনারা রেখে দিতে পারেন, তবে একটু বেশি রাখলে ম্যারিনেট করে চিকেনটা খুব ভালো টেস্ট হয়। খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়ে নিয়েছি। এবারে লাস্টে দিয়ে দিচ্ছি লবণ। প্রথম থেকে লবণ দিয়ে মাখাতে শুরু করলে প্রচুর জল বেরিয়ে আসবে, সেই জন্য লবণটা লাস্টে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব।
দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব মিনিমাম দেড় ঘন্টার জন্য। দেড় ঘন্টা বাদে ফিরে এসেছি, এবারে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে এক টিস্পুন ঘি দিয়েছি। রেজালে বানাতে গেলে অবশ্যই সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে খুব ভালো টেস্ট আসে এবং পুরো রান্নাটাই ঘিয়ের গন্ধ বেরোয়। সাথে তেজপাতা দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এই রান্নাগুলোতে তেলের ভাগটা একটু বেশিই থাকে, যার ফলে টেস্টের ভাগটাও একটু বেশি থাকে। সব মাংসগুলোকে মশলা থেকে একটু মশলা তুলে ঝেড়ে ঝেড়ে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সেই মশলার গ্রেভিটা কিন্তু সবটা দিচ্ছি না, জাস্ট মাংসগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো দেয়া হয়ে গেছে, এবার এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চিকেন রেজালা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, সেই জন্য মশলাগুলোকে আগে থেকে রেডি করে রাখলে চিকেনটাকে ঝটপট করে রান্না করা যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে জাস্ট এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিতে হবে, আর এই কাজটা করার সময় অবশ্যই ফ্লেমটাকে একটু হাই রাখতে হবে, এখানে লো ফ্লেম রাখলে হবে না। তারপর দিয়ে দিচ্ছি যে মশলার গ্রেভিটা ছিল, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এবারে এসে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, আর হাইতে রান্না করব না, কারণ এই চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে জল ব্যবহার করব না, এই যে গ্রেভিটা আছে এর মধ্যেই রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে, আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কাজ করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্ত বাটা, পুরোটাই ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, শুকনো মশলা গরম মশলাটা, সেটা দিয়ে দিলাম এক চামচের মতো। দিয়ে অল্প একটু লবণ আর একটু দিয়ে দিলাম, কারণ লবণটা একটু কম ছিল। দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে কারো রান্নায় যদি মনে হয় চিকেনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে না, সেই ক্ষেত্রে অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন, যে কোনো গরুর দুধ, লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তবে ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এর মধ্যে জল বা দুধ কোনো কিছুই লাগবে না, চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এতক্ষণ ধরে মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিমাম 10-12 মিনিট কিন্তু রেখে দেব, লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই এটাকে রাখতে হবে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে কোনো রকমভাবে হলুদের ব্যবহার করিনি যেহেতু রেজালা, সেই জন্য সাদা ভাবটা রাখার জন্য এইভাবে তৈরি করেছি, এবং গুঁড়ো লঙ্কারও ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তাছাড়া মশলার মধ্যে দু রকমের মরিচ ছিল, গোলমরিচ কালো আর সাদাটাও ছিল, যার ফলে ঝালটা মোটামুটি হবে। তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গোলাপ জল, গোলাপ জল অথবা কেওড়া জল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তাতে এখানে একটা শাহি শাহি ব্যাপার চলে আসবে, একদম রেস্টুরেন্টের মতো কিন্তু রেজালা তৈরি হয়ে যাবে। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম পুরো রেস্টুরেন্টের মতো রেজালা কিন্তু তৈরি হয়ে গেছে। তো বাড়িতেও আপনারা এইভাবে বানান, ভীষণই টেস্টি এই রেজালা, আর কত সহজে বানানো যায় আপনাদের বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু এবং পরিজনের সাথে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকার অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ।